Alhamdulillah, alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala rasulihil amin wa ala alihi wa ashabihi ajma'in. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের যে বিষয় তা হলো রমাদান কারিমে কিভাবে নিষ্পাপ শিশুর মতো হওয়া যায়। আমরা শিশুকে নিষ্পাপ জানি, কেন? কারণ সে গুনাহ করার সক্ষমতা সে অর্জন করেনি, আর গুনাহমুক্ত জীবন কার না প্রত্যাশিত। কিন্তু রমাদান কারিমে এমন একটি জীবনের আশা করা কি অলীক বা অবাস্তব? না ভাই, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ব্যাপারে আশাবাদ জাগিয়েছে, কিন্তু শর্ত আছে। সেই শর্ত যদি পূরণ করতে পারি তাহলে অবশ্যই সেই মর্যাদায় মানুষ যেতে পারে, যদি সেটা পূরণ করতে পারি আর আল্লাহ তাআলা দয়া করেন। কারণ মানুষ তার ইবাদত বা সক্ষমতা দিয়ে নিষ্পাপ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না আল্লাহ তাআলার দয়া ছাড়া। তবে মানুষ চেষ্টা করলে, তার জীবনকে পাপমুক্ত রাখার চেষ্টা করে আল্লাহ তাআলা কেন করবেন না? তিনি তো সেই রব যিনি তার বান্দার সীমাবদ্ধতা জানেন, তার বান্দার ভুলগুলোকে ক্ষমা করার জন্য ক্ষমার ভাষা শিখিয়ে তিনি অপেক্ষা করছেন। আমার বান্দারা কখন আমাকে ডাকে, কখন আমার কাছে একটু ক্ষমা চায়, আমি ক্ষমার জন্য অপেক্ষা করছি। আমরা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এও তো জেনেছি যে প্রতি রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা শেষ আসমানে এসে দুনিয়াবাসীদেরকে ডেকে ডেকে বলেন, কার কি অভাব আছে, কার কি কষ্ট আছে, কার কি দুঃখ আছে, কার কি চাওয়া আছে, বলো, আমি তা পূরণের জন্য আর প্রস্তুত আছি। প্রিয় উপস্থিতি, কোরআন করিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সিয়াম পালনের মধ্যে দিয়ে সেই ঘোষণাটা দিচ্ছেন এভাবে যে, মান সামা রমাদানা ইমানা ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যে ব্যক্তি রমাদান কারিমে সিয়াম পালন করলো ইমানের সাথে এবং ইহতিসাবের সাথে। শুধু ইমানদার হয়ে সিয়াম পালন করলে হবে না, কন্ডিশনটা হলো সিয়াম পালনে ইমান থাকবে, ইহতিসাবের সাথে হিসাব করে করে তার কথা, তার কাজ, তার চলা, তার ফেরা, সব কিছুকে, তার উপার্জন, তার দায়িত্ব পালন সব কিছুকে যদি করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার ক্ষমাকে আগে পরের মানে পূর্বের গোনাকে তিনি ক্ষমা করবেন। এটি তো গোনা মাফ হলে তো মানুষ নিষ্পাপ হয়ে যায়, তাই না? আবার পাপ করে, আবার তাকে ক্ষমা চাইতে হয়। আমরা একটা কাপড় ময়লা হয় কাছে, আবার ময়লা হয় না, কারণ আমরা এই কাপড় পরে চলাফেরা করি। প্রিয় উপস্থিতি, জীবন চলতে মানুষ ভুল করবে, কিন্তু ক্ষমা চাইতে হবে। আর ইবাদতের মাধ্যমে বিশেষ সময়কালে আল্লাহ তাআলার ঘোষিত দয়ার যে সময়কাল আসে, মহেন্দ্রক্ষণ আসে, সেটুকুকে কাজে লাগানোর মধ্য দিয়ে আমরা পাপমুক্ত জীবনের স্বপ্ন দেখতে পারি, আর সেটিকে কবুল করবেন, দয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটি আমরা সহিহ বুখারীর 1795 নম্বর হাদিসের মধ্যে দেখতে পাই, তিনি বলছেন যে মানুষ যখন পরিবার পরিজন প্রতিবেশী ধন সম্পদের কারণে গুনাহ করে ফেলে, তখন সালাত, সিয়াম, সাদাকা সেই গুনাহকে মিটিয়ে দেয়। তো রমাদানের অনেক পরিচয়, সেটা হলো কোরআনের মাস, কিয়ামের মাস, সাদাকার মাস, ইবাদতের মাস। রমাদানের কত না পরিচয় আছে, আত্মসংশোধন, আত্ম মানে তাকু অর্জনের মাস। সুতরাং রমাদানের যে হক আছে, সিয়ামের যে দাবি আছে আমার আপনার কাছে, সেই দাবিগুলোকে পূরণ করি। নবীজির সেই মান সামা মান কামা, যে ইহতিসাব ইমানের সাথে সিয়াম পালন করেছে, ইহতিসাব ইমানের সাথে এই সিয়াম দিনে সিয়াম রাতে কিয়াম করেছে, নবীজি বলছেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তিনি আরও বলেছেন, সে ব্যক্তি তো দুর্ভাগা যে রমাদানকে পেল অথচ গুনাহ মাফ করতে পারল না। নবীজি বলেছেন, আমি সংক্ষেপ করে বলছি, তিনি বলছেন মিম্বারে উঠে তিনবার আমিন বলছেন, অর্থাৎ বাবা মাকে পেলো, গোনা মাফ করতে পারলো না, রমাদান পেলো, গোনা মাফ করতে পারলো না। সুতরাং আমরা এই মাসে গোনামুক্তির মাপ হিসাবে, আত্মসংশোধনের মাস হিসাবে আমরা পাপমুক্ত জীবন লাভের প্রত্যাশায় রমাদানে আল্লাহ তাআলার কাছে আমরা নিবেদিত হই। আমাদের প্রতিটি ইবাদত, প্রতিটি মুহূর্তে তাওবা ইস্তেগফার জিকির দিয়ে আমরা ভরে রাখি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, দয়া করেন, পাপমুক্ত জীবনের সন্ধান দেন। কোরআন কারিম সূরা তালাক 65 নম্বর সূরার 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াজিমু লাহু আজরা, যে যে তাকওয়া নীতি অবলম্বন করবে আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেবেন এবং তাকে মহান পুরস্কার দেবেন। এই মাস তো তাকওয়া অর্জনের মাস, তাকওয়া অর্জন করার গুণাবলীর অনুশীলনের মাস। সুতরাং আসুন এই মহান মাসে ইসলামের এই মহান ইবাদত পালনের মধ্য দিয়ে আমরা আমাদেরকে গোনামুক্ত, পাপমুক্ত জীবন
লাভের স্বপ্ন দেখি, চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের দয়া করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।